আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে সকালে আমি বোনাস পেয়ে গেলাম, একটা ডিমের ভিতর দুটো কুসুম, যমজ কুসুম, দেখে খুব মজা লাগলো, সেজন্য শেয়ার করলাম। আর এদিকে ঘুম থেকে উঠে ওদের ভাই বোনরা সবাই বসে আছে ব্ল্যাঙ্কেট পরে, কারণ হচ্ছে আমাদের এখানে বেশ একটু ঠান্ডা পড়ে গেছে। বাংলাদেশের অনেকটা শীতের শুরুতে যেমনটা ঠান্ডা পড়ে ওরকমই আর কি, তো সকালটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা। তো এটা হচ্ছে বিকেলে, সামারাকে ওর বাবা একটু বাইরে নিয়ে গিয়েছিল হাঁটিয়ে এনেছে, তো ও আর ঘরে ঢুকতে চাচ্ছিল না, ওইখানে শ্যাডো নিয়ে খেলছিল, দেখে আমার খুব মজা লাগছিল। ছোটবেলায় আমরাও শ্যাডো নিয়ে অনেক কিছু চিন্তা করতাম, অনেক রকম মানে কল্পনা হতো আমাদের, তো ওর এটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো পরে বাসায় আসার পরে হচ্ছে ঘরে ঢোকার পরে ওদের যে জাকি জাহি একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, ওদেরকে একটু খাবার দিয়েছি, ওরা দুই ভাই খাচ্ছিল, আর সুহা ঘরটা গুছিয়েছে, সেই জন্য আমি সুহাকে একটু আদর করেছি, কেন সেই জন্য সুহাকে সামারা মারছে। তো যাই হোক, ওদের ভাই বোনদের খুনসুটি। আর এদিকে আমি আজকে জাকির একটা কাণ্ড দেখে খুবই অবাক হয়েছি, সে একটা বক্সের ঢাকনিকে স্লাইডের মতো করে দিয়ে তারপর হচ্ছে যে ওইটা থেকে স্লাইড করার চেষ্টা করছিল, মানে আমি তো অবাক। আবার এটা খুব রিস্কিও হয়ে যায়, যে কোনো সময় ও ব্যথা পেতে পারে, সেজন্য আমি অবজার্ভ করছিলাম যে ও কী করে। তো সেটাই আজ হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বেসিক্যালি হচ্ছে আমি তো ওদের ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখি স্মৃতি হিসেবে, সেই জন্যই ভিডিওতে আমি এগুলো সব কিছু একসাথে করি আর কি। তো এই যে দেখেন ওর বুদ্ধিটা কেমন, ও কীভাবে চিন্তা করলো যেটা দিয়ে সে স্লাইডের মতো করবে, আমি এটাই ভাবছিলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ছোটবেলায় আমরা আরও অনেক বেশি ক্রিয়েটিভ ছিলাম, অনেক কিছুই করতাম যেটা ওরা এখন ডিভাইস নিয়ে পড়ে থাকে, করে না। আর এদিকে আমার তো আর কোনো কাজকর্ম নাই, আমার বাসায় কাজের মানুষ এসে গেছে আমেরিকাতে, আমি কাজের বুয়া পেয়ে গেছি, সেই কাজের বুয়া আবার বাংলাদেশি বুয়াদের মতোই টিভি দেখে দেখে কাজ করে, তার হচ্ছে মানে সামারা হচ্ছে সেই আমার নতুন হেল্পিং হ্যান্ড, তো তার ঝাড়ু টাড়ু নিয়ে মানে একাকার অবস্থা, সে আমাকে কিছুই টাচ করতে দিবে না, সব নাকি সে নিজে ক্লিন করবে, তারপর নাকি সে ঘর মপ করবে। তো করতে গিয়ে দেখতে পাচ্ছেন পাপোশ টাপোশ এটা ওইটা এখানে সেখানে ছড়িয়ে ফেলেছে, তারপর একটু পরে আবার দৌড়ে যায় টিভি দেখে, আবার একটু ঝাড়ু দেয়, মানে কত কিছু যে সে করছে, সে ক্লিন করতে চাচ্ছে, মানে কাজ আসলে কমা চাইতে বাড়ায় বেশি। তারপরও যেহেতু সে এনজয় করছে, আমি কিছু বলছি না, আমিও এনজয় করছি ওর এইসব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।